হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিকেল এন্ড ফার্মাসি সলিউশন। আমি ফার্মাসিস্ট শেখ মহিউদ্দিন বলছি। আজকে আমি রিউমা গোল্ডের বাংলা রিভিউ করব। এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট। রিউমা গোল্ড আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন, একটি আয়ুর্বেদিক পাউডার। রিউমা গোল্ড এর মধ্যে 200 গ্রাম পাউডার থাকে রিউমা গোল্ড, এবং এটি কিছুর জন্য ডাক্তারবাবু ব্যবহার করে থাকেন, যাদের হচ্ছে পুরনো বাতের ব্যথা, স্পন্ডলাইসিস, ঘাড়ের ব্যথা, মৃদুদণ্ডের ব্যথা, কোমরের ব্যথা, পিঠ ব্যথা, যন্ত্রণা, মচকা লাগা ব্যথা, হাত ও পায়ের শিরা যন্ত্রণা, শিরা অবশ হয়ে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা, এবং যত পুরনো ব্যথা হোক না কেন, যন্ত্রণা হলে এই রিউমা গোল্ড ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে ব্যথা ও যন্ত্রণা নির্মূল হয়ে যায়। ব্যথা বা যন্ত্রণা পুরনো যতই হোক না কেন, এটা দিনে দুই চামচ করে একবার খেলেই খাবার খেতে হবে। দিনে এক চামচ করে দিনে দুবার, বা দু চামচ করে একবার, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আয়ুর্বেদিক ডাক্তারের, এবং খাওয়ার পরে একটু জল সেবন করতে হবে। এটা ম্যানুফ্যাকচারিং বা তৈরি করেছে বিএন মল্লিক অ্যান্ড কোম্পানি। এটা বসিরহাটে আছে, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা, এবং এটি পাউডার ফর্মেশন আছে, এবং এর মধ্যে গ্রেটার পার্টি এরকম। এটা বয়স যদি 10 বছরের নিচে হয় তখন 1 চামচ করে খেতে হয়, আর যদি 18 বছর উপর হয় তাহলে 2 চামচ করে দিনে দুবার খাওয়ার পরে রিউমা অয়েল খেতে হয়। এটি পুরোপুরি আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন, এটা খুব দুর্দান্ত কাজ হয়। এই চামচটাও দেওয়া আছে, এই টাইপের চামচের মধ্যে আছে, এবং এর মধ্যে কম্পোজিশন আছে, যেমন গুগলু আছে প্রতি 5 গ্রামের মধ্যে, অ্যান্ড রসুন আছে, রাসনা, দেবদারু, অর্জুন ছাল, অ্যান্ড নিসিন্ডা, অ্যান্ড আরাডু মূল, একটি অ্যাডিটিভ এজেন্ট আছে, অ্যান্ড মুক্তিকা বাসমা বা মুক্তা, অ্যান্ড হচ্ছে ক্যালসিনেট পার্ল, অ্যান্ড সোডিয়াম বেঞ্জোয়েট প্রিজারভেটিভ থাকে, এগুলো এর মধ্যে থাকে। এটা একদম সেফ আয়ুর্বেদিক ড্রাগ, এটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং জিএমপি সার্টিফাইড, অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। এবং এটির দাম আছে ভারতীয় মধ্যে 225 টাকা। এটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা ব্যবহার করার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, যাদের এই ধরনের স্পন্ডলাইসিস বা পুরনো ব্যথা আছে তারা ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।